বর্তমানে সমগ্র বিশ্বজুড়ে করোনা ভাইরাস নামে যেভাবে আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, সেটা ভারতের মধ্যেও আছে। এমত অবস্থায় দেশের পক্ষ থেকে যে সমস্ত সতর্কতা আমাদিগকে দেওয়া হয়েছে ভারতবাসীকে, আমরা সবেই সেই সতর্কতা মেনে চলার আহ্বান জানাচ্ছি আমি উত্তর পূর্ব ভারতে মারুতে সরিয়ে অনুবাদ উত্তরের পক্ষ থেকে। বিশেষভাবে আমাদের মুসলিম ভাইয়েরা মসজিদে আজান ও জমাত যথাসময়ে আদায় করিবেন, কিন্তু সীমিত সংখ্যায় মুসল্লি মাধ্যমে নমাজ আদায় করিবেন। জুম্মার নমাজ, সংক্ষিপ্ত খুতবা, সংক্ষিপ্ত কেরাত শরীয়তের ওয়াজিবের আদায় হয় সেইভাবে সংক্ষিপ্তভাবে আদায় করিবেন। জোহরের নামাজ, বাকি সব যারা যার যারি করে জোহরের নামাজ পড়িবেন। জুম্মা যারা সীমিত সংখ্যায় মসজিদে থাকবেন তারাই জুম্মা পড়িবেন। সবাই মক্তব, তবলিগ, তফসির বা মসজিদে তবলিগি জমাতের নেশাব এই সমস্ত সব বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি। অহেতুকভাবে বাড়ি থেকে বের হবেন না, কোথাও ভিড় না জমাতে সকলের প্রতি আবেদন করা যাইতেছে। প্রত্যেকে বেশি বেশি করে তওবা ও ইস্তেগফার ও আল্লাহর জিকির ব্যক্তিগত একেলাভাবে আদায় করার চেষ্টা করবেন। প্রত্যেক নিজ নিজ এলাকায় অসহায়দের যথাসাধ্য সাহায্য করিতে সকলের প্রতি আবেদন রইল। বিভিন্ন সময়ে প্লেগ বা মহামারী বিভিন্ন রূপে দেখা দিয়েছে। ১৯১৮ থেকে ১৯২০ ইংরাজির মধ্যে সমগ্র বিশ্বে এরূপ মহামারীতে প্রায় ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছে। অনুরূপভাবে আরও বিভিন্ন সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মৃত্যুমুখে পতিত হয়েছেন। বর্তমানে করোনা ভাইরাস নামক ভয়ানক যে ব্যাধি, সেই ব্যাধি সমস্ত বিশ্বের প্রায় ১৮৮টি দেশে এখনো পর্যন্ত মারাত্মক রূপ ধারণ করেছে। আমাদের দেশেও করোনা ভাইরাস ক্রমশ তার ব্যাপকতা বিস্তার লাভ করতে শুরু করেছে। এ পরিপ্রেক্ষিতে আমাদের দেশের স্বাস্থ্য বিভাগ এবং সরকার জনগণকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য, দেশকে করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা করার জন্য বিভিন্ন সুপারিশ এবং বিভিন্ন নির্দেশাবলী জারি করেছেন। সর্বশেষ ভারতবর্ষের পাঞ্জাব, গুজরাটের মতো আমাদের আসামেও আজ বিকাল ৬টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন অবস্থায় কোনো মানুষ যাতে নিজ বাড়ির বাইরে না বের হন এজন্য সরকারের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু জরুরি পরিষেবা ব্যতীত সমস্ত সেবা জনজীবন স্তব্ধ থাকবে। এহেন পরিস্থিতিতে দেশের এবং জনগণের স্বার্থে সমস্ত সরকারের নির্দেশাবলী মেনে চলার জন্য উত্তর পূর্ব ভারত এমারতের সরিয়া এবং নদওয়াতুত তাআমীরের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে আমরা যারা মুসলমান, আমাদের জনগণের প্রতি অনুরোধ, পাঁচ ওয়াক্তের নামাজে অত্যন্ত সীমিত সংখ্যক মুসল্লিকে নিয়ে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব নির্দিষ্ট সময়ে আজান দিয়ে সংক্ষিপ্ত আকারে জমাতে নামাজ পড়বেন, বাকিরা বাড়িতে নামাজ পড়বেন। শুক্রবার, আগামী শুক্রবার, শুক্রবারের নামাজে ও সীমিত সংখ্যক, কিতাবে বর্ণিত আছে কতজন হলে নামাজ হয়, সেই সীমিত সংখ্যক মানুষ বিরাট সংখ্যক না হয়ে সীমিত সংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে ইমাম সাহেব অত্যন্ত সংক্ষিপ্ত খুতবা, সংক্ষিপ্ত সূরা দ্বারা জুমার নামাজ আদায় করবেন এবং নামাজের পরে মোনাজাত অতি অত্যন্ত সংক্ষিপ্তভাবে তিনি করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে শরীয়তের নির্দেশাবলীও রয়েছে সতর্ক থাকার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুষ্ঠ রোগীকে তার কাছে বয়াত করতে এসেছিলেন, তাকেও তিনি মাহফিলে আসা থেকে
বারণ করেছেন এবং তার বয়স তিনি তাকে বাড়িতে রেখেই করেছেন। এজন্য এ সমস্ত সুপারিশ বলে কার্যকরী করতে শরীয়তের কোনো বাধা নেই। কিন্তু আরেকটি দিক রয়েছে, যেহেতু লকডাউন ঘোষণা হওয়ার পর কেউই বাড়ি থেকে বের হতে পারবেন না, কেবল কোনো দিনমজুর রুজি রোজগার পাবেন না, রুজি রোজগার করতে পারবেন না, এহেন অবস্থায় সরকার অবশ্যই সরকারের নিকটও আমরা অনুরোধ রাখছি তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে যেভাবে অন্য রাজ্য সরকার এই এই সমস্ত দৈনন্দিন কাজ যারা করে খায় তাদের জন্য এক মাসের খাবারের খাবার দাবার ব্যবস্থা রাজ্য সরকার করে দিয়েছেন আমাদের ভারতবর্ষের, আমাদের রাজ্য সরকারকেও আমরা অনুরোধ করব, যদিও সরকার ঘোষণা করেছেন 1 এপ্রিল থেকে বিনামূল্যে চাল দিবেন, এটা পর্যাপ্ত নয়। ইমারতের শরিয়ার পক্ষ থেকে আমরা অনুরোধ করছি সরকারকে, প্রতি গরিব মানুষ দিন মজুরদের যাতে কমপক্ষে এক মাসের যাবতীয় খাবার বস্তু তাদের বাড়িতে সরকারিভাবে পাঠিয়ে দেওয়া হয়, যেহেতু লকডাউনের ফলে কেউই বাড়ি থেকে বের হতে পারবেন না, নতুবা আইনত শাস্তির সম্মুখীন হবেন। সরকারের উচিত তাদের বাড়িতে খাদ্যদ্রব্য পাঠিয়ে দেওয়া যাতে অভুক্ত না থাকে। সঙ্গে সঙ্গে মসজিদ মহল্লা ভিত্তিক মানুষকে হিন্দু মুসলমান নির্বিশেষে কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে তৎপ্রতি বিশেষ সতর্ক দৃষ্টি রেখে অসহায়দের যথাসাধ্য আইন না ভেঙে সাহায্য করার জন্য অনুরোধ করছি। সর্বশেষ ইমারতের শরিয়ার অনুরোধ, আমরা দেশের স্বার্থে করোনা ভাইরাস অত্যন্ত ভয়ানক ব্যাধি, সেই ব্যাধি প্রতিরোধ করার জন্য আমরা সরকারি নির্দেশাবলী যেভাবে মেনে চলব, তৎসঙ্গে মহান আল্লাহ তাআলার নিকট আমাদের পাপরাজির জন্য, আমাদের অন্যায়ের জন্য আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব, খতমে ইউনূসের আয়াত আমরা বেশি করে তেলাওয়াত করব এবং লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ জাতি এবং জীব জন্তু তথা আমাদের দেশ এবং পৃথিবীকে আল্লাহ তাআলা যেন করোনা ভাইরাস মুক্ত করেন, সেই দোয়া বেশি বেশি করে বিশেষ মোনাজাত আমরা করার জন্য সকলের প্রতি আবেদন জানাচ্ছি। শুকরিয়া, ধন্যবাদ।